मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश लाइक दिन शेयर करुन सब्सक्राइब करुन कमेंट करे आपनार मतामत जानिए दिन मिष्टि मीडिया बाउल गानेर चैनल चंदा सदागर बारी आछेन सदागर मास्यो स्वर्ग ऐ धर्म पिताई प्रमाणंत अगो पिता তোমাতে আশীর্বাদ করো আমি যেন বাড়ি তোমার আছে কার্য পরিচালনা করার জন্য আমি যেন বাড়ি তোমার আছি সিংহাসনে মাঠা তারাতেই যে যেন আমার নাম যেন স্মরণ করেছে যার নাম শুনে বাঘে মৎস্য এক কাঠে জল খেত যার নাম শুনে আকাশ পাতাল থট থট করে কে করত যার নাম শুনে কি ভাষা হতেই পালিয়ে একই একই অপূর্ব রূপ তোমার ओगो नारी तुम्हार रूप लावण्य जौवन आमि पागल हो गेछि ओगो नारी एक बार बोलते पारो कोथाय बाड़ी कोथाय घर किबा तुम्हार मा दाबिदा किबा नामी तोमार सदागर मशाई एकी आमाके चिनते पारलेन ना के तुमि आमि होलाम शिवेर कन्या पद्मा देवी नामी तोमार पद्मा देवी बाह আমি যার নাম শুনেছি চোখে দেখিনি আজ সে আমার প্রাসাদে করেছে আগমন অগো নারী বলতে পারো তুমি কি হতে চাঁদের প্রাসাদে আগমন অগো সদাগর মশাই বলো আমি বড় আপনার কাছে আশা করে এসেছি বলুন আমার আশা আপনি পূরণ করবেন অগো নারী যদি আশাবাদী হও শ্রদ্ধার মন্ত্রপাত্র হয় তাহলে তোমার আশা পূরণ করব আর সেখান থেকে সমাজের আশা যদি হয় তোমাকে প্রাসাদ হতে বিতাড়িত করে দেব অগো সদাগর মশাই বলুন সকল দেবতা পাচ্ছে ভোগ নগরে নগরী আমি পদ্মা পাচ্ছি না ভোগ কিসেরই কারণে অগো নারী বলুন যে হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি সে হাতে বজব না অন্ত কোন নারী ওগো সদাগর মশাই দয়া করে আমাকে একখানা পুষ্প অঞ্জলি দিতেই হবে ওগো নারী বলুন তুমি যখন চাঁদের প্রাসাদে করেছ আগমন আর নিত্য পরিচয় দিয়েছো আমার মহাদেবের পরম গুরু রেখে মাত্র কন্যাও নামই তোমারই পদ্মা দেব তাই তো তুমি আমার কাছেই श्रद्धार पात्र तई बोलो कि होते तुम्हार पुष्पेर आयोजन ओगो सदागर महाशय आमार पिता देवता की आपने जेमन करी पुष्पटा दिएछेन ठीक तेमनी भाबी आमाके पुष्प जेमनी भाबी आमार देवादेवी महादेव के जेमनी भाबी पुष्पांजलि प्रदान करेछि आमि तेमनी भाबे तोमार जन्य पुष्पांजलि साजिये आछि ওগো নারী তুমি সাদের প্রাসাদে করেছ আগমন তাই তুমি সাদের প্রাসাদে আত্মমাজে আসন বেঁধে বসো আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে দিই ঠিক আছে সদাগর মশাই আমি এখানেই অপেক্ষা করছি এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে মানবে ওগো নারী বলুন এই তো তোমার পুষ্পাঞ্জলি সদাগর মশাই আচ্ছা ভালো আমি তো এই জায়গায় গ্রহণ করব না তাহলে কোথায় যেতে হবে সদাগর মশাই ওই তো চোখে দেখা যাচ্ছে বিন্নে গাছের গুড়া ওই গাছটির গুড়ে দিলে আমি সদরে গ্রহণ করে নিব তাই নাকি ওগো নারী তুমি আমার পরম গুরু একমাত্র কন্যা তাই তুমি চাঁদের আগে চলো আমি তোমার পিছু যাচ্ছি ওগো সদাগর মশাই ভালো আপনি হলেন ছেলে মানুষ আর আমি হলাম মেয়ে মানুষ হ্যাঁ আপনি আগে চলেন হ্যাঁ আমি আপনার পিছে আছি ঠিক আছে তুমি আমার সঙ্গে সবে চলে যাচ্ছে সর্বক দের আর একটি পুষ্প মা দেখে হিজল গাতে সেখানে পুষ্পাঞ্জলি দেই আমি চলে যাব আমার দিত্য পর্যটনে তাই চলো এসো নারী তুমি আমার সঙ্গে এসো একি 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 করলে নারী ওগো নারী তুমি রাস্তার মধ্যে কি আহার করছো সদাগর মশাই আচ্ছা ভালো আমার খাদ্য যে আমি খেয়ে এই চাং বেটি কানি পদ্মা বেদনি কন্যা কেন ছি না বাবা ভাবতে অভাগ লাগছে কেন তুই একটা আমার দেবাদেবী মহাদেবের পরম ভক্ত জাত হয়েছে এসেছে চাঁদের প্রাসাদে একটু পুষ্পাঞ্জলি জন্য
প্রত্যেককে মনে করে ভাবতে বলি আমি যে হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি তুই কে মনে করে ভাবতে বলি আমি বেঙ্গাইকা মা দিনে পৌঁছে দেবো তো দূরের কথা তোকে কি কলার তুই চাও দাও না সদাগর মশাই আমার পুষ্পটা আপনি ফেলে দিলেন কেন ফেলে দিচ্ছ জানিস কেন দিচ্ছ আমি বেঙ্গাইকা মা গীত কখনো পৌঁছে দেইনি আর দেব না না সদাগর মশাই দয়া করে আমাকে পুষ্পটা দিয়ে দিন আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা তোকে একটি কলা চোচাও দেব না ই অহ কি আই গোরায় সবে দেব তো পায়ে পুজো সে পতি করে করে আমি চন্দ্র দেব না পূজা ব্যাখ্যায়িকা মাগি রে পূজা যে কিভাবে আদায় করতে হয় তাই পদ্মারও ভালোভাবে জানা আছে আর তুই আর শুনে আমি ও চাঁদি সদাগর আমি ও দেখে নেব কুটাকার জল কোথায় গিয়ে করা তাই নাকি সদাগর মশাই হ্যাঁ এতক্ষণ তোমাকে দেখলাম এখন এখন আমি তোমার সাথে নড়ব ঠিক আছে তবে পার এস দেখো কার বাহুতে কত শক্তি রয়েছে বেশ বেশ আমিও দেখতে চাই এ অহাকি
স্বামী